एग्रीटेक यूट्यूब चैनले आमी शांत बंधुदेर सबाइके नमस्कार। बंधुरा आज के आमी तोमादेर संगे जे विषयटा निये आलोचना करब सेटा हलो आमार सामने जे गोलाप गाछगुलो राखा रयेछे एगुलो देखे बुझते पारछो जे आजके आमी गोलाप निये आलोचना करब। तो बंधुरा गोलापेर जे दुटो रोग सबचेये बेशी क्षति करे गोलाप गाछे बा आमरा गोलाप जखन करी सबचेये बिरक्त करे जे दुटो रोग आमी बोलते चाइछि ओई दुटो रोग निये आजके आमी तोमादेर संगे आलोचना करब। जे दुटो रोग एकटा हलो ब्लैक स्पटिंग माने पातार मध्य जे कालो स्पट तैरी करे एई धरनेर कालो स्पट तैरी करे एबं आस्ते आस्ते पाताटा एई धरनेर हलुद हये जे झरे पड़े जाय एई एकटा रोग। आरेकटा हच्छे धसा যেটা গোলাপের পাতা এই ধরনের দাগ হয়ে পচে যায় বা এই ধরনের এই যে হলুদ হয়ে পাতা পচে যাচ্ছে এই যে হলুদ হয়ে গোলাপি হয়ে হলুদ হয়ে আস্তে আস্তে পাতাটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এই যে পাতা ঝরে যাচ্ছে এই ধরনের যে কালো স্পটিং হয়ে পচন ধরে যায় অনেক সময় এই ধরনের ফুলের কুড়ি অর্থাৎ আউন্স যেটাকে বলা হয় ফুলের যে কুড়ি সেটাও কিন্তু অনেক সময় পচে নষ্ট হয়ে যায় এটাকে বলা হয় নাভি ধসা। এই নাভি ধসা আর হচ্ছে এই ব্ল্যাক স্পট নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এই ব্ল্যাক স্পটিং যে গোলাপের যে পাতার মধ্যে ব্ল্যাক স্পটিং হয় এটা সবচেয়ে বেশি বিরক্তকর হয়। কারণ কি কারণে হয় আমি তোমাদের সবার প্রথমে বলি। সাধারণত শীতের শেষ এবং হালকা হালকা বৃষ্টি হয় অনেক সময় সেই সময় কিন্তু এটা প্রচুর পরিমাণে হয়। আরেকটা হয় বর্ষাকালে যদি প্রচণ্ড গরম থাকে বৃষ্টি হয় তখন কিন্তু এই ধরনের গোলাপে ব্ল্যাক স্পটিং রোগটা হয়। এই ব্ল্যাক স্পটিং যে ছত্রাকটা এর জন্য দায়ী সেটা হলো যে ডিপ্লোকার্পন। এই ডিপ্লোকার্পন যে ছত্রাকটা এটা হচ্ছে কি করে না ওই আর্দ্র আবহাওয়ায় সাধারণত হালকা একটু টেম্পারেচার হালকা কম এবং প্রচুর পরিমাণে বাতাসে হিউমিডিটি থাকে ওই সময় কি হয় না গাছের ওই পাতার মধ্যে একটা কালো প্রথমে ব্ল্যাক স্পট তৈরি করে এই ধরনের ব্ল্যাক স্পট তৈরি করে। অনেক সময় ডালের মধ্যে মানে পাতার ডালের ডাঁটার মধ্যেও কিন্তু অনেক সময় এই ধরনের ব্ল্যাক স্পট তৈরি করে কি হয় তারপরে আস্তে আস্তে ওই ব্ল্যাক স্পটটা আস্তে আস্তে বাড়তে বাড়তে পাতাটা এই ধরনের হলুদ হয় হলুদ হয়ে কি ঝরে যায়। কেন হয় এই ডিপ্লোকার্পন যে ছত্রাকটা আছে ওই ছত্রাকটা নিজেদের বংশ বিস্তারের জন্য কি হয় ইথিলিন গ্যাস তৈরি করে পাতার মধ্যে ইথিলিন গ্যাস তৈরি করার জন্য এইভাবে হলুদ হয় আর হলুদ হয়ে যাওয়ার পর পাতা কয়েকদিনের মধ্যে এইভাবে ঝরে যায় এই যে এইভাবে ঝরে যাচ্ছে পাতা এই নিচে প্রচুর পরিমাণে এইভাবে ঝরে যাচ্ছে এই ঝরে যায়। কিন্তু যদি আমরা এর মধ্যে ছত্রাকনাশক প্রয়োগ না করি তাহলে কয়েকদিনের মধ্যে অর্থাৎ 1 থেকে 3 সপ্তাহের মধ্যে গোটা গাছের পাতা কিন্তু আস্তে আস্তে ঝরে যাবে। সেই কারণে এই ডিপ্লোকার্পন ছত্রাকটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই তার জন্য আমরা সবচেয়ে ভালো যে ছত্রাকনাশক হয় মানে ওই ডিপ্লোকার্পন ছত্রাকের সঙ্গে ফাইট করার জন্য যে ভালো ছত্রাকনাশক হয় সেটা হলো টিবুকোনাজল। এই টিবুকোনাজল কি হয় বায়ার কোম্পানি ফলিকুলার এই টিবুকোনাজলের এর মধ্যে থাকে বায়ার কোম্পানির যে ফলিকুলার যে ফাঙ্গিসাইডটা হয় এর মধ্যে হচ্ছে টিবুকোনাজল 25% থাকে। এটাকে যদি আমরা 1 ml প্রতি লিটার জলে গাছেতে প্রয়োগ করি তখন কি হবে না গাছের ওই টিবুকোনাজলটা ওই ডিপ্লোকার্পন ছত্রাকটার মধ্যে অ্যাটাক করবে করার সাথে সাথে ওর যে জাইলেম কণাটা তৈরি হয় যার মধ্যে ওরা বাড়তে থাকে ওই জাইলেম কণা তৈরি হতে বন্ধ করে দেয় যার ফলে আর ওই ধরনের রোগটা বাড়তে পারে না। কিন্তু আমরা যে ছত্রাকনাশক প্রয়োগ করি আমরা সাধারণত একবার প্রয়োগ করি। এই টিবুকোনাজল ডিপ্লোকার্পন ছত্রাকের ওপর আমরা কি করব 2 থেকে 3 বার প্রয়োগ করতে হবে 10 থেকে 12 দিন অন্তর। তাহলে কি হবে ওই ছত্রাকটা গাছ থেকে পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে যার ফলে আবার কিন্তু গাছ প্রচুর পরিমাণে বাড়বে এই ধরনের ফুল দেবে। এবার যে ছত্রাকটার কথা যে রোগটার কথা আমি বলেছিলাম দ্বিতীয় যে রোগটা সবচেয়ে বেশি পরিমাণ আক্রমণ হয় সেটা হলো শীতকালে যদি বৃষ্টি হয় প্রচুর পরিমাণে শীতকালে যদি বৃষ্টি হয় তখন কিন্তু এই ফাইটোপাথেরা অর্থাৎ যেটাকে আমরা সাধারণত নাভি ধসা বলে থাকি যে রোগটাকে অর্থাৎ গোলাপের যে এই ধরনের কুঁড়ি পচে নষ্ট হয়ে যায় বা পাতা পচে যায় পাতা পচতে শুরু করে কালো হয়ে পচতে শুরু করে এই যে রোগটা এই রোগটার জন্য যে ছত্রাকটা দায়ী সেটা হলো যে ফাইটোপাথেরা। আর এই ফাইটোপাথেরা কখন গাছের মধ্যে বেশি পরিমাণ জন্মায় না যখন প্রচুর 10 থেকে 15 डिग्री टेम्पारेचर থাকবে অর্থাৎ শীতকালে। এই শীতকালে যদি বাতাসে প্রচুর পরিমাণে কুয়াশা হয় তখন, আর যদি শীতকালে হালকা এক পশলা দু পশলা যদি বৃষ্টি হয় তখন কিন্তু এই ফাইটোপাথেরা ছত্রাকটা প্রচুর পরিমাণে বাড়ে। আর এরা যদি কোনো গাছে আক্রমণ করে, গোলাপ কেন যে কোনো গাছে যদি আক্রমণ করে তাহলে সেই গাছটাকে নষ্ট করতে এদের মাত্র 2 থেকে 3 দিন লাগবে। 2 থেকে 3 দিনের মধ্যে এই গাছের সমস্ত পাতা ঝরিয়ে ফেলতে পারে এই ফাইটোপাথেরা। সেই কারণে এই ফাইটোপাথেরাকে সাধারণত শীতকালে আক্রমণ হয়, আরেকটা সময় আক্রমণ হয় আগস্ট অর্থাৎ বর্ষার শেষের দিকে। এরা কিন্তু প্রচুর পরিমাণে আক্রমণ করে। এরা কি করে, গাছের পাতার মধ্যে থাকা যে ক্লোরোফিল আছে এই ক্লোরোফিলটাকে এরা নষ্ট করে দেয়, যার ফলে গাছের পাতার শর্করার পরিমাণ বেড়ে যায় এবং জল স্যাঁতস্যাঁতে হয়ে গাছটির পাতাটা আস্তে আস্তে কিন্তু প্রচুর পরিমাণে পচতে থাকে। যদি আমরা এই ছত্রাকটাকে আমরা নিয়ন্ত্রণ করতে চাই তার জন্য আমরা কি ধরনের ফাঙ্গিসাইড দেবো, এর জন্য এই ছত্রাকটা অর্থাৎ এই ফাইটোপাথেরা যে ছত্রাকটা আছে গোলাপের ক্ষেত্রে যদি আমরা নিয়ন্ত্রণ করতে যাই তার জন্য আমরা সাধারণত কমক্সোসিলিন ম্যাঙ্কোজেপ, কমক্সোসিলিন 8%, কমক্সোসিলিন 8% প্লাস হচ্ছে ম্যাঙ্কোজেপ 64%। এই কমক্সোসিলিন ম্যাঙ্কোজেপ এই ধরনের যদি ফাঙ্গিসাইড আমরা 2 গ্রাম প্রতি লিটার জলে 4 দিন অন্তর গাছেতে স্প্রে করতে থাকি তাহলে এই ছত্রাকটার প্রভাবটা কমে যায়। আবার যখন শুষ্ক ওয়েদার আসে এই ছত্রাকটা অটোমেটিকভাবে গাছের মধ্যে নষ্ট হয়ে যায়। এই কমক্সোসিলিন আমরা ব্যবহার করতে পারি। আরেকটা ব্যবহার করতে পারি সেটা হলো মেটালক্সিল ম্যাঙ্কোজেপ। এই মেটালক্সিল ম্যাঙ্কোজেপ যেটা হলো গ্লাক্সিল গোল্ড, এটাকেও আমরা 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে গাছেতে ওই সময় স্প্রে করতে পারি। এটাকে আমরা 4 দিন অন্তর যদি আমরা গাছেতে স্প্রে করি 3 থেকে 4 বার করার পরই কিন্তু এই ধরনের পাতা পচা বা এই ধরনের ডগা পচা রোগ বন্ধ হবে। এছাড়াও যদি প্রচুর পরিমাণে পচে, এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা একটা গোলাপ বাগানের ছবি যেখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার ফলে ডগা পচে গেছে। এই রকম যদি পচন হয়, প্রচুর পরিমাণে গাছের পাতা ঝরে যায় পচে, তখন আমাদের কি করতে হবে, মেথোমোফস 12% প্লাস হচ্ছে পাইরোক্লোস্টোবিন 6%। এই টেকনিক্যালের যে ফাঙ্গিসাইড হয় অর্থাৎ ফ্লেক্স সুপার, এই ফ্লেক্স সুপারকে আমরা যদি 3 গ্রাম প্রতি লিটার জলে গুলে গাছেতে স্প্রে করি তাহলে কি হবে, ওই ধরনের যে পাতা পচা যে রোগগুলো আছে ওই রোগগুলো আস্তে আস্তে ওই পাতাটা ঝরে যাবে। ঝরে গিয়ে ওই জায়গা থেকে ধরো এই এখানের যদি এই ফুলটা নষ্ট হয়ে যায় বা এই ডাঁটাটা পচে নষ্ট হয়ে যায় তাহলে এর নিচে থেকে আবার নতুন করে গজিয়ে আসতে শুরু করবে খুব কম সময়ের মধ্যে। তো বন্ধুরা, এইভাবে যদি আমরা এই রোগগুলোকে লক্ষ্য করার সাথে সাথে আমরা তার জন্য যে স্পেসিফিক কীটনাশক মানে ছত্রাকনাশকগুলো হয় সেগুলোই যদি ব্যবহার করি তাহলে কিন্তু খুব ভালো আমরা রেজাল্ট পাবো। এইসব বিষয়ের ওপরে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশনে গিয়ে তোমরা আমাকে কমেন্ট করতে পারো। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। তো বন্ধুরা, তোমরা যারা নতুন দেখছিলে এই ভিডিওটি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাথে সাথে বেল আইকনটিকে প্রেস করে রাখো, কারণ এই ধরনের ভিডিও আমি প্রতি সপ্তাহে আপলোড করে থাকি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওয়ে। নমস্কার, ভালো থেকো এবং গাছের যত্ন নিও।